নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, বাজারে বেশ ফ্রেশ পালং শাক পাওয়া যাচ্ছে, আর এই পালং শাক দিয়েই ডিমের একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি ডিম পালং। খুব হেলদি একটি রেসিপি আর বানানো বেশ সহজ। তাহলে চলুন আমার কিচেনে দেখে নেওয়া যাক অল্প সময়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় সুস্বাদু এই রেসিপিটি। এই রান্নাটির জন্য প্রথমে আমি 5টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও রান্নাটি করতে পারেন। জলে অল্প নুন ছড়িয়ে ডিম সেদ্ধ করলে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমি ধুয়ে রেডি করে নিয়েছি 3 বান্ডেলের মতো ফ্রেশ পালং শাক। 4টে ডিম অল্প নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছি। এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি ছোট করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 25 গ্রামের মতো আদা, 10-12 কোয়া রসুন। আর 7-8টা কাঁচা লঙ্কা। এখন এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আলাদা করে পেস্ট করে নিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো। এখন কড়াইতে অল্প জল গরম করে পালং শাকটা মিনিট 2-3 সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ পালং শাকটা রুম টেম্পারেচারে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন কড়াইতে অল্প সাদা তেল গরম করে ডিমগুলো ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাটিতে প্রেফারেবলি সাদা তেল ইউজ করাই ভালো হবে। ফ্রাই করে ডিমগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখবো। ওই তেলেই ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। হালকা আঁচে একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে এতে অ্যাড করছি টমেটো পেস্ট। একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এবার এতে একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে বেশ সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। পেস্ট করে রাখা পালং শাকটা এবার এখানে দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে থাকা পালংটা অল্প জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় আলাদা করে কোনো জল আমি ইউজ করব না। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন 6-7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। গার্নিশিংয়ের জন্য 1টা বয়েলড এগ 1/2 করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। রান্না হয়ে এসেছে, মিনিট 2 বাদে ঢাকা তুলে নিলাম। খুব সুন্দর একটা টেক্সচার এসেছে।
তৈরি হয়ে গেছে সুস্বাদু ডিম পালং। এটা শুধু গরম ভাতের সাথেই নয়, রুটি পরোটা বা নানের সাথেও খেতে দারুণ লাগবে। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এমনই ভিন্ন ভিন্ন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন সঙ্গীতার রেসিপি।